আর ক্লিক 24 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি বেশ কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের হাতে লেগেছে সেটি সম্পর্কে আলোচনা করব এবং শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুগণ, তোমরা সকলেই জানো যে ইতিপূর্বে কিন্তু 2014 যে 16,500 ভ্যাকেন্সি মধ্যে পড়ে থাকা 738 মেরিট লিস্ট ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে এবং তাদের কাউন্সেলিং যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই পর্ষদ সভাপতি মানি ভট্টাচার্যর কথার অনুযায়ী সেই সঙ্গে 2014 16,500 ভ্যাকেন্সির যে নিয়োগ প্রক্রিয়া সেই চ্যাপ্টারটি কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। এখন যে সূত্র মারফত জানা যাচ্ছে তা হলো পর্ষদ কিন্তু এবার আগামী যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2017 যে টেট পাস ক্যান্ডিডেট তাদের যে নিয়োগ প্রক্রিয়া তার কিন্তু প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। যতটুকু জানা যাচ্ছে অতি শীঘ্র প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশান জারি করবে 2017 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য, যার আগামী যে ইন্টারভিউর যে প্রসেসিং সেটা কিন্তু সে নোটিফিকেশানে বিস্তারিত দেওয়া থাকবে। এবং ভ্যাকান্সি সংক্রান্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে কিন্তু প্রত্যেকেই নিয়োগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল, বিশেষ করে 2017 ক্ষেত্রে। কারণ আপনারা সকলে জানেন শিক্ষামন্ত্রী মাননীয় প্রাপ্ত বসু মহাশয় কিছুদিন আগেই বিধানসভায় জানিয়েছেন যে আগামীতে কোনো শূন্য পদ পড়ে থাকবে না, আগামীতে সমস্ত শূন্য পদ পূরণ করা হবে। অতএব এক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে সরকার যদি এহেন মনোভাব দেখায় তাহলে কিন্তু অতি দ্রুত শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ হতে পারে। সঙ্গে মন্ত্রী আরও জানিয়েছেন বছর বছর টেট নেওয়ার কথা, অর্থাৎ 2022 টেট কিন্তু অতি অবশ্যই নেওয়া হবে। তাই তোমরা যারা 2022 টেটের জন্য প্রিপারেশন এখনও শুরু করনি তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, 2000 টেট কিন্তু অবশ্যই নেওয়া হবে এই 2017 নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই। এই সমস্ত বিষয়ে একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, চলো দেখে নিই কী উল্লেখ রয়েছে সেই প্রতিবেদনে। নতুন করে প্রাইমারি টেট 2022, পশ্চিমবঙ্গে 2017 প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়া এই বছরের মধ্যে সম্পন্ন হয়ে আবারও 2022 নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন রাজ্যে বছর বছর এই প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে প্রায় লক্ষাধিক শূন্যপদ ফাঁকা রয়েছে, যার মধ্যে 15 থেকে 20 হাজার শিক্ষক শূন্যপদ নিয়োগ হবে এই বছরের মধ্যেই এবং আস্তে আস্তে সমস্ত শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দেবে রাজ্য সরকার। তো বন্ধুগণ, আশা রাখছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অতি দ্রুততার সাথে এই সমস্ত শূন্যপদ পূরণ করবে এবং সমস্ত চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।